চুরি করে নিয়ে আসে আগুন, গোপনে সে আগুন চুরি করে নিয়ে এসে সেই অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেয়। আর আগুন পেয়ে বন্য জন্তুর আক্রমণ কিংবা কিংবা প্রচন্ড শীতের হাত থেকে অথবা রাতের অন্ধকার থেকে তারা মুক্তি পায়। আর সে আগুন পেয়ে সে অসহায় মানুষেরা প্রমেথিউসের নামে ধন্য ধন্য বাণী দিতে থাকে। প্রমেথিউসের এত বড় সাহস হয় কি করে? সে আমার অনুমতি ছাড়া আমার আমার ক্ষমতার অঙ্গ, আমার ক্ষমতার শক্তি উচ্চ, সে আগুন আগুনকে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেয় কি করে? দেখি সে হাতল কোথায় পাই, কিন্তু কিন্তু সবার মধ্যে থাকা সেই রাক্ষসটাকে মেরে ফেলার জন্য সকল মুক্ত মোটা মানুষকে এগিয়ে আসতে হবে, তাদেরকে বুঝতে হবে। আমরা এরপরে আপনাদের সামনে পরিবেশন করব শ্রীচরণকমলেশু। আমরা এই সময় সুযোগে কিছুক্ষণ বিরতি রাখব। এই বিরতির মধ্যে যাওয়ার আগেই আমাদের মধ্যে উপস্থিত আছেন গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আমরা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করব। আমাদের দেবাশিসকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করছি। দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করবে আমাদের রঙ্গসেনার সম্পাদক এবং নিঃশূন্য অঞ্চলের অভিনেতা দীপ ভৌম। মজা হচ্ছে এই নাটকটার মধ্যে দীপ্ত খুব সুন্দর অভিনয় করলো, আপনারা দেখলেন যারা দেখলেন, ভেঙে 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 বিভিন্ন জায়গাগুলোকে। আসলে নাটকটা যখন আসে আমাদের হাতে বা সেটা ছেড়ে দিলাম, আমি নাটকটা নিই, এই নাটকটার মধ্যে আমার ব্যক্তিগত ভাবনা থেকে যেটা হচ্ছে এটার মধ্যে কিছু রূপক এবং মানে প্রতীকী ব্যাপার যেমন আছে, অনেকটা মনস্তত্ত্বের ব্যাপার আছে, একটা ভালো বার্তা আছে, এবং তার মধ্যে কোনো কিছুই তো পৃথিবীতে সামান্য একটা সূক্ষ্ম তারের মতো রাজনীতি না থেকে হয় না, এর মধ্যে একটা রাজনীতিও আছে। ফলে এই সবটাকে মিলিয়ে যে ভাবনাটা নিঃশূন্য অঞ্চলে গড়ে উঠেছে সেই জিনিসটা আমাকে খুব কী বলবো আকর্ষণ করেছিল। এবং অদ্ভুতভাবে আমি লক্ষ্য করছি যে দীপ বা ধ্রুপদ, ধ্রুপদই তো ডিরেক্টর, ধ্রুপদকেও এটা আকর্ষণ করেছে, এবং স্বাভাবিকভাবে তার ফল যেটা হলো যে আমরা সেটা দেখতে পেলাম আজকে। ওটা আরও ভালোভাবে এগোক, আরও অনেক শো আজকে ওটা প্রথম শো তখন প্রত্যেকটা শো নতুন নতুন করে কিছু 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 করে পাল্টাতে থাকে, নিজের ভাবনা থেকে হোক, ডিরেক্টরের ভাবনা থেকে হোক, তার নিজের অনুভব থেকে হোক, কিছু কিছু করে পাল্টাতে পাল্টাতে যায়। এবং আগামী দিনেও আমরা এটাকে একটা বড় অন্যান্য বিভিন্ন রূপে আমরা দেখব, এই বিশ্বাসটুকু রেখে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা ওই সারায় কইবি কথা কোঠে মাঠে, দেখিস কেউ না জানি কেউ না শুনি কেউ না বুঝে
কিছুদিন মনে মনে শান্তি যখন পড়বে মনে জানবি কালো মেঘের পানি শান্তি যখন পড়বে মনে জানবি কালো মেঘের পানি উড়ানা শালি কাটবি তখন কিছু কাটি দিউনানি কিছুদিন মনে মনে চলে যাবি শত যাবি বলবি শেষ যাই দক্ষিণে রসিক জানি রসের মরম রসিক জানি রসের মরম অরসিকে জানবি কিনে কিছুদিন মনে মনে কিছুদিন কি ব্যাপার বলবার সেই যে বাড়িয়েছিলুম গোল তোমাদের বাড়িতে এসে হ্যাঁ সে অবশ্য তোমারই কি মিন্দুকে লুকিয়ে রেখেছি বলি হলো লুকিয়ে রেখেছি আর সে যদি সত্যি আসত বুকের মধ্যে লুকিয়ে কিন্তু ভয় নেই সে আর তোমাদের বাড়িতে কখনো আসবে নমস্কার আমরা শ্রীচরণকমলেশু টিম আমরা আজকে কমপ্লিট করলাম আমাদের 107তম প্রদর্শন পরবর্তী প্রদর্শন 10ই জুলাই একাডেমি অফ ফাইন আর্টসে ঠিক 7:30 থেকে হবে টেন্থ প্ল্যানেটের আমন্ত্রণে আমরা সেখানে যাচ্ছি 108তম শো আপনারা নিশ্চয়ই যারা দেখেননি এখনো কলকাতার জন্যই করা তারা অবশ্যই সেদিকে আসবেন এই নাটকের আলোক পরিকল্পনা প্রক্ষেপণে রিভমিক আবহ প্রক্ষেপণে দীপেন্দু ভদ্র আপনারা আর আমি ধ্রুপদ আপনারা সকলে সেদিনকে আসুন একাডেমিতে দেখুন এবং দেখিয়ে অবশ্যই আমাদের বলুন নাটকটিতে আর কী কী পরিমার্জন আমরা করতে পারি এইটুকুনি বলা তাহলে দেখা হচ্ছে 10ই জুলাই সকলের সাথে